ওনার কোন অধিকারই নেই আপনাদের কাছে ভোট চাইতে আসার, কারণ 5 বছর ধরে ব্যারাকপুরের মতো একটা শিল্পাঞ্চল, যেটা এককালে, যেটা একসময় বাঙালির একটা গর্ব ছিল, এটা এমন একটা জায়গা ছিল, সেই জায়গাটাতে গুন্ডারাজ করে, মানে সেই ব্যারাকপুর নিয়ে আমরা ভালো কথা শুনি না। বাংলা ব্যারাকপুর মানে একটু বিরিয়ানির কথা মাঝে মাঝে শোনা যায়, তাছাড়া এখানে খুন খারাপি, গুন্ডাগার্দি, দাঙ্গা, এটা সেটা পৌঁছেছে এর মধ্যে এদিক ওদিক, এদিক ওদিক ব্যাডমিন্টনের শাটলের মধ্যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। এবার আমি বলবো যে শাটলটা কোর্টে না, কোর্টের বাইরে পড়বে, আর কোর্টের মধ্যে থাকবে, কোর্টের মধ্যে থাকবে আপনাদের প্রিয় পার্থ ভৌমিক, একজন মিশনে পড়াশোনা করা, একজন ভদ্র মানুষ, যিনি কোনো গুন্ডাগর্দির সঙ্গে যুক্ত নন, একজন ভদ্র সভ্য মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষ, একজন ভালো নাট্যকর্মী, তিনি আপনাদের এলাকার সাংসদ হতে পারবেন এবং তিনি পার্লামেন্টে গিয়ে আপনাদের কথা পরিষ্কারভাবে রাখতে পারবেন। এইটাই আপনাদের, এইটা কিন্তু আপনারা এই বাহুবলীরা অনেক কিছু ব্যবহার করেন, কিন্তু আপনাদের না এক আঙুলে আপনারা অনেক কিছু বদলে দিতে পারেন। 20 তারিখে আমি আপনাদের অনুরোধ করবো, এই এক আঙুলে আপনার নিজেদের ভবিষ্যৎটা বদলে দিন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বদলে দিন। যা বিজেপি বাঙালির মন বোঝে না, তাদের হৃদয় বোঝে না, ওরা রবীন্দ্রনাথ মানে জানে বড় দাড়ি, এর বাইরে আর সত্যি কিছু জানে না।